মতিন ভাই, কালকে দুপুর 12টার সময় আমাগো কলেজে একটা অনুষ্ঠান আছে। কিসের অনুষ্ঠান? সংবর্ধনা অনুষ্ঠান। কার সংবর্ধনা? কার সংবর্ধনা? আপনার সংবর্ধনা, এলাকাবাসী আপনাদের সংবর্ধনা দিব। আমার সংবর্ধনা কেন? আমি কি কোনো বড় নেতা, কবি, সাহিত্যিক? আমার সংবর্ধনা কি বলেন না বলেন? আপনি নেতা হইতে যাবেন কে আর কবি সাহিত্যিক হইতে যাবেন কে? আপনি তো তাগো থেকে অনেক বড়, আপনি এমপি সাহেবের পিএ, এই কারণে এলাকাবাসী একটা অনুষ্ঠান করছে। ভাইজান, আমার কিন্তু সত্যি খুব ভালো লাগতেছে, কিন্তু এর মধ্যে একটা সমস্যা আছে। কি সমস্যা? আরে আমার কাছে তো ভালো শাড়ি নেই, সরজটা শাড়ি পরে যাওয়া যাবে নাকি? তোমার আমি বারবার করে কইলাম যে কাতান শাড়িটা নিয়ে আসি, আনতেই দিলা না তুমি। আর শারমিন, তোর কাতান শাড়ি আর জর্দার শাড়ি এগুলো লাগবো না, তুই সুতি শাড়ি পরে গেলেই হইব। তোর তো আলাদা একটা পরিচয় আছে, এটা তো সবাই জানেই। আর শুনেন, আমি পারবো না। আরে পারতে আপনারে হবেই। আমি কি বলতেছি শুনেন, এই কলেজের সংবর্ধনা অনুষ্ঠানের পরে এলাকার যে ক্লাব আছে ওই ক্লাবে বিকালবেলা একটা চা চক্রের আয়োজন করছে। ওই চা চক্রের পরে ওই লেগে আবার একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এই সবগুলা অনুষ্ঠানে আপনারে থাকতে হবে, বুঝতে পারছেন? অবশ্যই সম্ভব না। তবে আরে কি বলতেছেন মতিন ভাই, আপনি যাবেন না? এলাকাবাসী এত আয়োজন করছে আর আপনি কইতেছেন যাবেন না? এনে না গেলে একটা মান সম্মানের ব্যাপার না? না না, আমি এসবের মধ্যে নাই। কি কইতেছেন সম্ভব না? ভাইজান বলতেছে কি, ওই কলেজটা রাখো আর সন্ধ্যার পরেরটা রাখো, মাঝখানে বলে বাদ দিতো। আরে কি কইতেছস না কইতেছস, আমি বাদ দিমু কি লিগা? অনুষ্ঠানের আয়োজন করছি কি আমি? অনুষ্ঠানের আয়োজন করছে তো এলাকাবাসী। এলাকাবাসী কিভাবে জানছে? আপনি জানাইছেন, আপনি মাইকিং করছেন যে আমার বোনের হাজবেন্ড এমপির পিএস, এমপির পিএস। তো যা সত্যি তা আমি বলবো না? এটা কি সত্যি? অবশ্যই সত্যি। আরে তুমি এলাকার জামাই না, তুমি তো ভিভিআইপি। আরে শুনেন, এত কিছু কয়া লাগবো না, আপনার যাইতে হইব, আপনার ওখানে থাকতে হইব, আপনি এটা না করতে পারবেন না। হায় হায়, চেয়ারম্যান সাহেব ফোন করছিল, আমার তো মনেই নাই। তোরা একটু ভয়, আমি চেয়ারম্যান সাহেব নিয়ে আইতেছি। বাড়াবাড়ি বেশি হয়ে যাচ্ছে বললাম, আমি কিন্তু সকাল হবার আগেই চলে যাব। এমন করতেছো কেন? তুমি একটু ম্যানেজ করে নাও না, তুমি খালি হু আর হা। হ্যাঁ হু আর হ্যাঁ, দুপুর বেলায় সংবর্ধনা অনুষ্ঠান, দুপুর তারপরে চা চক্র, তারপরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো আমি করে বেড়াবো? এগুলো করার জন্য এখানে আসছি? অত্যাচার বেশি হয়ে যাচ্ছে বললাম। আপনি তো সব কাজই বিশেষ, আপনি নিজে একটা বিশেষ মানুষ, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনি বিশেষ। আপনি যখন ভাত খান না তখন বিশেষভাবেই খান। এই বাড়িতে আসার পর তোমার ভাই আমার এই বাড়ির দাসী বান্দি করে রাখছে। কি কও ভাই ভাইজান, আমার হেতারা করে কিছু একটা কইতে বিদায় দিতে দি ফেলেন। তারপর কেউ জিজ্ঞেস করে বসলো যে আপনার বাচ্চা কজন, বিয়ে কবে করছেন, যে ফালতু কথাবার্তা ভাইয়া। তুমি আগেও বলো নাই, বিয়ের সময়ও বলো নাই, এইটা কাজটা তুমি ঠিক করলা না। একটু মতিন ভাই, আপনার সাথে দেখা হয়ে ভালোই লাগলো। মতিন ভাই আসছিলাম আপনাকে এমপি সাহেবের সাথে আমাকে একটু দেখা করে দেন। সম্ভব না। কি বলো সম্ভব না? সম্ভব না কেন? আপনি ওনাকে একটু দেখা করা যায়, এটা আপনার পক্ষে নরমাল ব্যাপার। আপনি হলে গিয়া এমপি সাহেবের পিএ, আপনি এমপি সাহেবের কোথায় কার সাথে দেখা করব, কার সাথে মিটিং করব, এগুলো সব আপনিই করেন। আপনি কোথায় সম্ভব না? আপনি এক কাজ করেন, আপনি সিরিয়ালে ওনারে আগে লয়ে আইবেন,
সমস্ত আমি করতে পারবো, আমি শুধু জহির ভাইয়ের একটা ফোন দিয়ে দেব আর এর মধ্যে জহির ভাই লাগবো কে? আপনি মতিন ভাই আছে না? মতিন ভাই তো সব জানেন সব, আপনি কোনো চিন্তাই করেন না, আপনার সাক্ষাৎকারের সবকিছু আমি করে দিতে মতিন ভাইয়ের সহ আমি মিলে করে দিব, আপনি চিন্তা করেন না, তো দেখা হয়ে যাবে আপনার সাথে, নিশ্চিত থাকেন। আপনার উপরে সেই ভরসা আমার আছে মতিন ভাই, আপনি না করেন না, আপনার কথা অনেক শুনছি। ভাবি বড় বড় সিমের বিচি আর যে শোল মাছ আনছি, শোল মাছ দিয়ে বড় বড় সিমের বিচি দিয়ে একদম সুন্দর মতো রান্না করবেন, ঝাল ঝাল করে, মতিন ভাই খুব পছন্দ করে। কাকা কাকি, তোমার নামটা একদম ঠিকঠাক রাখছে জানো? কেন ভাবি? এই যে কোনো কিছু হইলে তুমি যেরকম মাতামাতি করো, শহীদ হয়ে যাও। কি যে বলো, তুমি তো তোমার মাথাটা খাইছো খাইছো, সাথে এখন তোমার ভাইয়ের মাথাটাও খাইতেছো। আলম ভাইয়ের মাথা আমি খাইতেছি? কি বলতেছেন ভাবি? কেমনে মানে? এই যে মতিন ভাইয়ের কাছে প্রতিদিন এত এত তদবির আসে, সে তো সামলাইতে পারতেছে না, সাথে তোমারে নিছে, এখন তুমি আবার তোমার ভাইরে উস্কাইতেছো, আর সেই উস্কানিতে সে এখন মহা আনন্দের আয়োজন করতেছে। ভাবি কালকে থেকে দরকার হলে আপনিও ভাইয়ের সাথে বসবেন সকালের শিফটে, এত মানুষ আসতেছে আপনি বসলেন, সামনে তো ভাই মেম্বার ইলেকশন করবো, এটা তার জন্য লাভ হইব, আপনি করেন কি মাথায় একটা ঘুমটাও দিয়ে রাখেন। ও আচ্ছা, তাহলে এই মেম্বার ইলেকশনের ভুটটা তুমি তোমার ভাইয়ের মাথায় ঢুকাইছো না? আমি ভুট ঢুকাবো কেন, ভুট তো তার মাথায় আগে থেকে ছিল। হ্যাঁ, এখন তুমি আরো বেশি করে বাতাস দিতেছো না? আমি বাতাস দেওয়ার কেউ না ভাবি, আমি তারে সঠিক পথ দেখাইতেছি। এটা মোটেও সঠিক পথ না, এটা ব্যাঠিক পথ। বিদেশ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসছিল, চিন্তা করলাম ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকাই দেব, কিন্তু কিসের কি, এই মেম্বার ইলেকশনের মতন একটা খারাপ জিনিসের মধ্যে এখন সে ঢুকে আছে। আরে ভাবি, ক্ষমতার পাওয়ারটাই তো একটা আলাদা জিনিস, আপনি বুঝতেছেন না। ধরেন এখন যেরকম মতিন ভাইয়ের জন্য মানুষজন আসা বলতেছে যে মতিন ভাই কই, দুদিন পরে এসে কি বলবে, আলম ভাই কই, দুদিন পরে স্লোগানও তো দিবে, আমার ভাই তোমার ভাই আলম ভাই আলম ভাই, আপনার জন্য তো স্লোগান ধরবে, আমার ভাবি তোমার ভাবি শিউলি ভাবি শিউলি ভাবি। এই ভাবি কই যেতেছেন, রানবেন না? তুমি রান্ধো। কি দিয়া? ক্ষমতার জোরে ক্ষমতা দিয়া। ভাইয়া এদিকে ওদিকে যা দেখেন সব আমাদের ভাই, শারমিনদের মানে তো আমাদের। আচ্ছা ভাইয়া একটা কথা বলি, এই যে আসতে গেলে দুই তিনজন যে আপনারা সালাম দিছে, আপনি সালামের উত্তর দিয়ে নিয়ে বেশি কথা বলার দরকার নেই ভাইয়া, এরা বেশি কথা বলে ভাইয়া, আপনি দরকার হলে একটু হাট টাটা দিয়ে দিবেন, এর চেয়ে বেশি দরকার নাই, এরা কথা বেশি বলে, আমি যতটুকু বলবো ভাইয়া এর বাইরে যাওয়ার দরকারই নাই। এ ভাইয়া হ্যাঁ, দিনটা দিল নষ্ট করে চলেন, উল্টা দিকে চলেন তো ভাইয়া। কেন উল্টা দিকে যাব কেন, আমি কি চোর? আপনি চোর না, যে আসতেছে সে চোর। বুঝেছি, ভদ্র বেশি চোর। কি ব্যাপার শহীদ, উল্টা দিকে যাও কেন, হ্যাঁ কেমন আছো? ভালো, আপনি ভালো তো স্যার? ভালো। জি বা বা বা, মাফলারটা তো অনেক সুন্দর লাগাইছো, বাহ, একেবারে টায়ার কামও দিতেছে মনে হইতেছে, তো আবার বেশি ফাঁস দিও না, গলায় কিন্তু আবার লেগে যাবো। তা উনি কে, কারে নিয়ে ঘুরতেছো? আমি মতি। হ্যাঁ, আমগো শারমিনের জামাই। ও শারমিনের জামাই, হ্যাঁ চিনি না তো, চিনবো কেমনে, বিয়েতে দাওয়াত দেয় নাই তো, পাশাপাশি বাড়ি বিয়েতে দাওয়াত দেয় নাই, একবার ভাবছিলাম দাওয়াত দেয় নাই তো কী হয়েছে, যাই খাইতে যাই, মানে মনে মনে চলেও গেছিলাম, ডর লাগছে। যেমন ধরো আমি রোস্টার মতো মুখে দিলাম, হঠাৎ যখন থাপ করে দূরে ফেলাইলো, দূরে বললো কোন পক্ষের, আমি কি উত্তর দেবো, এই ভয় আর যাই নাই। রসিকতা করে সাহেব, আপনি খুব ভালো খোঁচা দেন। না মাত্র তো কঞ্চির খোঁচাটা দিলাম, বাস কিন্তু আছে এখন। মোদি সাহেব কি করেন? আমি মন্ত্র। আরে আমাদের যে রানিং যে এমপি রহমান সাহেব, রহমান সাহেবের পিএস, আরে বাবা মন্ত্রণালয়ে বসে, মন্ত্রণালয়ে বসেন না, মন্ত্রণালয়ে বসে, পাওয়ার আছে। হ্যাঁ দেখা হয়েছিল। কবে? আপনার এমপির সাথে। কোথায়? ওই যে একটা সমাবেশে, বিরাট এক সমাবেশ হইতেছিল, ওইখানে উনি প্রধান অতিথির ভাষণ দিছিলেন। আর আপনি? আমি শুনছি সামনে বৈশা সোফা ছিল।
তা মতি সাহেব অবশ্য আছে কিসের ধরার কি ধরবো পুকুরে লম্বা বর্ষি দিয়া মাছ না আরে অভ্যাস নাই মানে কত উঁচু জায়গায় কাজ করে সরকারি লোক আরে আমাদের মতিন ভাই একটু মুখসরা আছে নিজের একটু আড়াল করে রাখতে ভালোবাসে পারে সবই সরকারি লোক পারে না আবার কোনটা না পারে বলে কোনো কথা নাই বুঝছি সবই করে সবই পারে বলে না আর কি না হ্যাঁ বলে না বলার অভ্যাসটা নাই লুকিয়ে রাখে নিজের তা মধু সাহেব আমি কি সবিনয়ে আপনাকে একটা অনুরোধ করতে পারি দাওয়াত দিতে পারি মাছ মাছ ধরার দাওয়াত এই পুকুরে আজকে বিকেলবেলায় আমার মাছ ধরবো আপনি আসবেন এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে ইয়া বড় বোয়াল মাছ ছোট ট্যাংরা মাছ আরও ছোট পুঠি মাছ এই মাছ ধরা দিয়ে বোঝা যায় কার কেমন জোর আমি চেষ্টা করব তাহলে ওই কথাই রইল বিকেলে দেখা হচ্ছে হ্যাঁ চেষ্টা করব হ্যাঁ নিয়ে এসে বলো তুমি আর এগুলো কি না কেটানো নাকে ক্যান্সারে ভোলাও এবার একটু গেলাম বলছিলাম আপনার ভাই উনি করেন কি ভাই একটু পাওয়ারফুল লোক টুক ধরে একটু কন্টাক্টের কাজটা নেয় ধান্দাবাজি করে চলে তো কিছু নাই পুকুরে আজকে মাছই ধরা পড়তেছে না বড় সব মাছ নেই আসছে পুকুরে অনেক মাছ আছে তবে আমার মা মারছিল মাছের ব্যবসা কি যে মাছ কত যে মাছ দেখছি মাছের দোকানদার ছিল তাই না আরে দূর কি যে বলো তুমি জানো পাঁচ পাঁচটা ট্রলার ছিল বড় বড় ট্রলার আর ওই ট্রলারে যত মাছ উঠত তার থেকে সব থেকে বড় যে মাছটা ওই মাছটা আসতো আমাদের বাড়িতে একদিন কি হয়েছে জানো আমি স্কুল থেকে আসছি তখন মনে হয় ক্লাস টেনে পড়ি এসে দেখি বিশাল বড় একটা মাছ ধরো 10 কেজি ওজনের হবে 10 কেজি ওজনের মাছ একদিন খায় ফেলেছে 10 কেজি ওজনের মাছকে একদিনে খায় শেষ করা যায় আমার চাচা বিদেশ থেকে চায়না থেকে একটা বড় ফ্রিজ পাঠাইছিল আমাদেরকে শুধু কি মাছ আজ তো একটা গরুও রাখা যাইতো সি 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 কি কয় এগুলা আমরা তো আনাম গরু কয়টা আনাম খায় ফেলাইছি আর এই মাছ মাছ তো সব উঠে তাজা তাজা খাইতাম আমার আব্বা ছিল বোজন রশি ওরে খাইতে যে পছন্দ করত এই যেখানে দেখো না ঘাটে ঘাটের পারে মাছ উঠায়া ধুইয়া কাইটা ওইদিকে চুলা ফিট কইরা মশলা মাখায় রান্না করত আসলে খানদানি পরিবার তো একটা মনে কষ্ট পাও না তুমিও তো এই পরিবারেরই বউ আমগই অংশ হ সেটাই তো আছে কত কিছু যে হারাইলাম পিএস সাহেব তো দেখি মাছই ধরতে পারতেছে না তার তো একটা মাছও ধরা পড়লো না সবারই দিয়ে আসলে সব কাজ হয় না তখন থেকে অনেক চেষ্টা করতেছে হ্যাঁ আজ কপালে মনে হয় মাছ নাই থাক দেখি অন্য কোনো ব্যবস্থা করি থাকো মদিন সাহেব স্কোর কত 3-0 না আমগো মতিন ভাই যখন দেয় তখন একসঙ্গে 3-4টা গোল দেয় ট্রেনিং ছাড়া ফুটবল খেলে লাভ আছে নেন আপনি ধরেন দুই আলি মাছ ধরেন ভাই আপনি আপনি ধরেন শুনেন সবার দিয়ে সব কাজ হয় না হয় না এই দুনিয়াটা চলতেছে কিসের উপর সিস্টেমের উপর সব কিছু সিস্টেমে ফলাইতে হয় আপনি তো আবার সিস্টেমের বাইরে আরে মতিন ভাই একটা ব্যস্ত মানুষ যখন তখন সেটা কম্পিটিশনে নামছে একটা সে ঝামেলার মধ্যে আছে এখন ফোন দিয়ে যাওয়া হবে না এখন তার সাথে দেখা হবে না পরে পরে এখন দেখা হবে না এ সই ভাই হ্যাঁ
আসতেছি রাখ রাখ কিরে কি হইছে তোমার তো সময় তো একদম মান সম্মান সব ডুবাই ফেলাইল কে কি হইছে হইছে তাই প্রদা তিনটা মাছ ধরে ফেলাইছে আর সে আউনে একটা মাছও ধরতে পারতাছে না শোন ওই সোরার ঘরে সোরার কম্পিটিশন করে অভ্যাস আছে দুদিন পর পর কম্পিটিশন করে মাছ ধরছে আর এমন কোনো বড় মাছ ধরে নাই তিনটা ছোট ছোট ট্যাংরা মাছ ধরছে ছোট ধরুক আর বড় ধরুক ধরছে তো জিতা যাইবো কম্পিটিশনে আচ্ছা শোন আমগো মতিন ভাই তো বড় জায়গায় চাকরি করে সে ধরলে বড় মাছই ধরবে সে ধরবে বোয়াল মাছ বোয়াল মাছ পুকুরে বোয়াল মাছ পাওয়া যায় নাকি পুকুরে তো বোয়াল মাছ পাওয়া যায় না কিন্তু বাজারে তো বোয়াল মাছ পাওয়া যায় হ্যাঁ তো উপর মহলে যেরকম আন্ডার টেবিল কাজ হয় না এখানে আন্ডার ওয়াটার কাজ হবে তাহলে তুমি ব্যবস্থা করো 5000 টাকা বের করো 5000 টাকা বড় মাছের দাম আছে আমি সিস্টেমে আছি আপনারা সিস্টেম ছাড়া কি ব্যাপার মাছ পাওয়া যায় নাই মাছ তো বাজারে বাজারে তো মাছ এমনি এমনি হাইটা হাইটা যায় না মাছকে আগে ধরতে হয় তারপরে সেটারে বহন করে বাজারে নিয়ে যাইতে হয় তারপর বাজারে মাছ পাওয়া যায় তাই না ঠিক বললাম কি না ভাই আপনি অভ্যাসটা হলো বদলায় নাই আমার দুই হাতে মোট আঙ্গুল হচ্ছে দশটা আমি জানি কোন আঙ্গুল দিয়া কখন কোন কাজটা করতে হয় বন্ধু তুমি আসবে বলে মশারিখানা রাখছি গো তুলে সারা রাতে মশাই খাইলো তুমি খাইলা না একটা মাছও ধরতে পারলা না ঠিক মতো তারপরেও তো একটা মাছ ধরছি তাই না তোমার কিছু কইতে হইব না যা কর আমি কমু আর আমি বেশি একটা মিথ্যা কথা কমু না যদি দুই তিনটা মিথ্যা কথা কইতে হয় আমি কমু তুমি শুধু হু হা এডি কইবা এমনিতেও এনে ঢুকায় কোনো লাভ নাই এই খাটমাট কেন দেহারে মাইকেন করতেছো তোমরা তাতে করে কয়দিন পরে দেখবা তোমার শাস্ত ভাই খালতো ভাই মামতো ভাই আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের বাচ্চা কাচ্চা যত কিছু আছে সব তো এই রুমে এসে ঢুকবে আরে উঠো না কেন আরে কি হয়েছে তাড়াতাড়ি উঠো কেন আরে আজকে প্রোগ্রাম আছে না আমি তো সেমাই রান্না করছি তাড়াতাড়ি উঠো অ্যালাইনমেন্ট করেন এরকম করতেছেন কেন আপনি আপনার থাকতে হবে না তো আপনি শুধু একটু এমপি সাহেবরে বলে দেবেন সে একজন শেখরে বলে দিলেই হবে